বোসনের বিশ্লেষণ করে দেখাতে হবে। যেমন ওয়ার এখানে আমি কি লিখেছি দেখো, অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? কমলা লেবু বা কমলা, এরকম হয় অরেঞ্জ। তাহলে এই অরেঞ্জের মধ্যে কোন লেটারটা হাই এবং কোন লেটারটি কনসোনেন্ট সেটা দেখাতে হবে। তাহলে এখানে কি কি ভাইল আছে দেখো, এ ও, তাহলে ভাইলের পর এটা ভি ও ডব্লিউ ই এল, ভাইল। ভাইল কি কি আছে এখানে অরেঞ্জে? ও আছে, এ আছে, তাহলে ভাইলে ও এ বসিয়ে দাও। এরপরে কি কি লেটার পড়ে আছে দেখো, আর আছে, এন আছে, জি আছে, আর কিন্তু এখানে ই আরো একটা আছে দেখো, ভাইলে ই ও ভাইল আছে, পাঁচটা ভাইল, এ ই আই ও ইউ। তাহলে অরেঞ্জের মধ্যে তিনটে ভাইল আছে দেখো, ও এ ই আছে, ও এ ই ভাইলে বসিয়ে দিলাম অরেঞ্জ কনসোনেন্টে। আর আছে, এন আছে, আর জি আছে। তাহলে কনসোনেন্টে কি কি আছে? আর আছে, এন আছে, জি আছে। তাহলে অরেঞ্জ থেকে আমরা ভাইল এবং কনসোনেন্ট বের করলাম। এবার দেখো যে কি আছে, ওয়ার আছে, গেম, জি এ এম ই, গেম। তাহলে গেম আছে, গেম মানে কি? খেলা, জি এ এম ই, গেম। গেম মানে কি? খেলা। গেমের এ হচ্ছে ভাইল, ই হচ্ছে ভাইল। ভাইলে আবার বের করে নাও, এ ই। এরপরে কি কি করে আছে? জি এবং এম, জি কনসোনেন্ট, এম কনসোনেন্ট, হয়ে গেল। তাহলে কি দুটো ওয়ার বের করলাম, ভাইল এবং কনসোনেন্ট। তারপরে দেখো জোকার, জে ও কে জানা যাবে। এইভাবে তোমাদের ম্যাঙ্গো পর্যন্ত আমি করিয়েছি। কুইন,
ক্ষমা দেবে এবং মানে ভালো থাকবে রাখো।